अभी बात तो हम कर आए नहीं पता पूरा फुल नहीं है इसके वर्षा सब समय चर्चा होती पूरा की कोई पूरा कभी इंटर की हो चें ना हो चें पूरा चौधरी पूरा बारी छाते पूरा हो चें पीछ पुस्तक और सबसे दुख को लगे तो पता नहीं ना उसी वाला घर भी ना है शंक्षण का मोस्ट रेगुलेशन है चिंता करने वाले की रेगुलेशन हम रहते उल्टो हम रहते बेचे ऐसे माहौल और उल्टा माहौल से तब हम आगे जाने को तो बोलते हम बाला बोलते हैं तो बाला बोलते हैं तो आशा करें माहौल से बाहर भी थाई का माहौल से फैमिली चले जा आशा चले जा ऐसे आ रहे हैं चले ऐसे तो चले जा कंप्लीट चले माहौल से बोलते इस टाइम में शामिल और तो पता भाई मैंने कोई नॉनस्टेन स्टेट में इस टाइम में नॉनस्टेन अब हम पूरा अपने चर्चा शहर में माहौल इस फैला इस टाइम में आप यहाँ तो चाहिए ना फिर खराब तो इतना चीज इसको एक बहुत बड़ा पर माननीय प्रधान विचारपति प्रधान अतिथि एवं विशेष अतिथि माननीय आयन मंत्री मंच उपस्थित आज के भक्तवृंद उपस्थित আইনজীবীবৃন্দ এবং বিশেষ করে যারা বিচারকবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি আমি আজকে খুবই নিজেকে সৌভাগ্য মনে করছি যে সকলের সঙ্গে এখানে উপস্থিত হয়ে মহোৎসবের প্রতি সম্মান জানানোর সুযোগ পেয়েছি কেন আমি মাত্র প্রায় 60 বছর মানে 55 বছর এই প্রফেশনে খুব কম লোক আছে যাকে আন্তরিকভাবে সম্মান জানানোর জন্য আমার আগ্রহ হয়েছে তার মধ্যে মাহমুদ ইসলাম অবশ্যই একজন অন্যতম বন্ধু তো বটে কিন্তু সে প্রথম দিন থেকে যেদিন প্রথম অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন উনি 72 সনে আমরা সমসাময়িক প্রায় সমবয়সী ওনাকে করলাম অনেকে যখন জানতো না কেন উনি রংপুরে 2 বছর প্র্যাকটিস করে তারপরে ঢাকায় এসেছেন তো অনেকেই ঢাকা বারে হাইকোর্ট বারে জানতো না তো যখন আমার সৌভাগ্য হয়েছিল যে প্রথম কয়েকজন ল অফিসারের নামগুলো যে প্রস্তাব দেওয়া তার মধ্যে ওনার নাম ছিল অনেকেই প্রশ্ন করেছে যে উনি কি দলের লোক আমি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কি দলের লোক হতেই হবে উনি স্পষ্ট বলেছিলেন দলের লোক না সে যদি স্বাধীনতা বিরোধী কোনো কাজ না করে থাকে আর যোগ্য থাকে ওইটা হবে নিয়োগ করা বিল এবং সেটাকে আমি নজির হিসাবে আজকে বিশেষ করে তুলে ধরতে চাই উনি দলীয় লোক হিসাবে কোনো রাজনৈতিক কারণে নিয়োগ করা হয়নি উনি তখন মানে বারে জাস্ট জয়েন করেন হাইকোর্ট বারে তো অনেকেই বলেছেন উনি তো হাইকোর্টে বারে ওনাকে আমরা চিনি না কিন্তু ওনার সে লেখাপড়ার যে রেকর্ড ছিল এবং কিছুদিনের মধ্যে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে উনি ওনার মান এবং আমি সেটাতে কিছুটা কৃতজ্ঞ দাবি করি আর একজন যে সত্যিকার অর্থে ওনাকে মূল্যায়ন করতে পেরেছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ যে একই রুমে তারা বসে প্র্যাকটিস করেছেন এবং যত বড় বড় কেস আমরা আজকে স্মরণ করতে পারি যেখানে সাংবিধানিক আইনের বিষয়গুলো ব্যাখ্যা করতে হয়েছিল রায় নিতে হয়েছিল ওরা দুইজনই ছিলেন আমার সৌভাগ্য হয়েছিল অনেকগুলোতে আমি ওনাদের সঙ্গে একসাথে বসে সেগুলো তৈরিও করেছি কোর্টেও তুলে ধরেছি এবং আমরা রায় একসাথে নিয়েছি তো আজকে তো সেগুলোর মধ্যে যাওয়ার সময় নাই কিন্তু এগুলো পাতাগুলো উল্টালে রিপোর্টগুলো দেখবেন যে কীভাবে চিরস্মরণীয় হয়ে থাকার কাজ করে দিয়ে গেছেন এবং এটি সাংবিধানিক আইন শুধু বই লেখেন নাই সে আইনকে সৃষ্টি করার জন্য যে বার থেকে যে অবদান রাখতে হয় কত ঘন্টা গবেষণা যে করা হয়েছে সেটা আমি নিজের ওনার সঙ্গে ওনাদের দুজনের সঙ্গে একসাথে দিকগুলো করে বুঝতে পেরেছি যে কী অমূল্য অবদান ওনার ছিল যে যত পরিশ্রম করে কোনো একটা রায় যেটা প্রাসঙ্গিক সেটা বাদ যেত না সেগুলোকে বের করে সামনে এনে পক্ষে বিপক্ষে যেটা একটা ভালো আইনজীবীর যেটা কর্তব্য সেটাকে উনি আদর্শ একজন আইনজীবী হিসাবে করে গেছেন
ওনার জুনিয়র যারা হয়েছে তারা ওনার কাছ থেকে সেগুলো অবশ্যই শিখতে পেরেছে। এবং আজকে সেটাই বলবো যে আমাদের ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হওয়ার প্রথম থেকে উনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা তরুণদেরকে অনুপ্রাণিত করবে। যারা সমসাময়িক ছিল, সিনিয়র ছিল, তারা ওনার প্রতি শ্রদ্ধাভাজন হিসাবে থাকবে। ওনার এই গুণটা, ওনার সব গুণ প্রায় সব দিকটাই বলা হয়েছে যে নীতিবান। আমি এটাকে খুব গুরুত্ব দিচ্ছি যে নীতিবান কতখানি ছিলেন, যে কেস জেতার জন্য একটু এদিক ওদিক না, নিজের বিপক্ষে যেটা আছে সেটাও তুলে ধরা, এইটা হলো একটা আইনজীবীর কর্তব্য। যে আমার পক্ষে যেটা আছে সেটাও কোর্টে তুলে ধরবো, আমার বিপক্ষে যেটা আছে সেটাও তুলে ধরবো, এবং এটা ওনার মধ্যে ছিল। এবং কেস আফটার কেস, এই অ্যামিকাস কিউরি আমরা অনেক কয়টাতে একসাথে হওয়ার সুযোগ হয়েছে, তো যখনই আলোচনা করেছি লক্ষ্য করেছি মানে সেটাই বুঝতেন যে অ্যামিকাস কিউরিয়ায় কোনো একটা মন একটা মত নিয়ে সে বেঁকে বসবে সেটা না, সেটি সব সাইড বুঝে পক্ষে বিপক্ষে সব কয়টা বলতে হবে। এবং এটা উনি একদম মানে শক্তভাবে এটা বিশ্বাস করতেন এবং ধরে রেখেছেন শেষ জীবন শেষ কেস পর্যন্ত। আমি মানে সেটা ভুলব না, ওনার শেষ দেখা, ওনার সঙ্গে প্রথম দেখা সেই 72 সনে, শেষ দেখা মৃত্যুর কয়েকদিন আগে। আমি ভাবতেই পারি নাই যে এটা শেষ দেখা, কেন আমি খোঁজ নিয়েছি, উনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন, আমি ওনার বাসায় গিয়ে ভেবেছি যে ওনাকে বিছানায় পাব। আমি সাধারণত আমরা নিচেই বসতাম, সেদিন আমি বলতে উপরে আসুন, তো আমি ভাবলাম যে ওটা উনি বিছানায় আছেন আমাকে দেখছেন। উনি একদম সিটিং রুমে বসে আমাকে রিসিভ করলেন, এবং যেভাবে উনি সাহসের সঙ্গে কথা বললেন যে মনে হয় তো এখন তো আমি আবার কোর্টে যেতে পারবো, তো আমি ভাবতেই পারি নাই যে দুদিন তিন দিনের মধ্যে উনি সেই শেষ সময় দেখা হয়েছে। তো আমার এটাও সৌভাগ্য যে ওনাকে যেভাবে পেয়েছি দেখলাম যে ওনার মানসিক অবস্থা একদম যেভাবে পেয়েছিলাম সারা জীবন সেইভাবে উনি শেষ সময় ছিলেন। নেক্সট কোন বইটা লিখবেন, একটা বই এখনও শেষ হয়নি, এটা সম্পর্কে সবচেয়ে বেশি বললেন, স্টপলের বই এটা শেষ হয়নি, তো না এটা তো শেষ হয়ে যাবে আর কি। তো উনি এই কথাগুলো মানে মেন্টালি এত অ্যাক্টিভ যে এত বড় মানে সেই রোগ যেটা বোঝা গেল যে ওনার মানে এটা টার্মিনাল ইলনেস, এটাকে উপেক্ষা করে তার মেন্টালি কিন্তু উনি 100% মানে সে ফুল যেটা বলে যে ফুল ফ্যাকাল্টি নিয়ে বিদায় নিয়েছেন। এবং যা রেখে গেছেন ওনার বইগুলোর মধ্যে রেখে গেছেন, ওনার জাজমেন্টগুলোর মধ্যে যেসব ওনার যে আর্গুমেন্টগুলোর সামারিগুলো আছে, এবং একটা কেসের কথা বলবো যে এতগুলো ছিল, এই যে 8th Amendment কেস, যেটা না হলে আজকে আমাদের এখানে বসার সুযোগ হতো। এই কোর্টটাকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া যখন হয়, আমার মনে আছে যে ইশতিয়াক সাহেব উনি আমরা যে কেসটা আমরা করবো হেরে গেলে কী হবে, সে তো যে জিনিসটা মারা গেছে সেটা ফাতেহা পড়ে এটা শেষ করে দেওয়া যাবে, অ্যাটলিস্ট এটা পেন্ডিং থাকলে তো ওপেন ইস্যু থাকে। তো তিনজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম না না এই ঝুঁকিটা নিতে হবে, এবং এত পরিশ্রম আমি কাউকে ওনাকেও করতে দেখি নাই, ইশতিয়াক সাহেব আমরা মিলে যে করেছি, 17 দিন আর্গুমেন্ট হয়েছে, শেষ দিনটা আমি চিত্রটা শুধু বলে দিতে চাই যে কীভাবে আমরা এই জিনিসটাকে দেখেছিলাম, যারা বেঞ্চে ছিলেন তারা কীভাবে দেখেছিলাম, এবং এটার রেজাল্ট কী হয়েছিল। যেদিন রায় হবে সেদিন পত্রিকা এসে গেছে যে আজকে এই কেসে রায় হবে। এই কোর্টের বারান্দা ভর্তি, কোর্ট তো ভর্তি মানে কোর্ট নাম্বার 1 একদম ভর্তি, বারান্দাগুলো ভর্তি, কে কে এসছেন, ভাইস চ্যান্সেলাররা এসছেন, চেম্বারের প্রেসিডেন্টরা এসছেন, সব মহলের যারা প্রথম কাতারের লোক সবাই এসছেন। এই রায়টার কত গুরুত্ব তারা দিচ্ছেন এটা বোঝা গেল। কোর্ট ভর্তি, কোর্ট বসবে বসবে আধা ঘন্টা হলো, 45 মিনিট হলো, সাসপেন্স বাড়তেছে যে গেল গেল, এত মানে এনাদের মধ্যে দ্বিমত হচ্ছে, যদি রায়ের বিরুদ্ধে যায় তো গেল। আমি তো মনে হয় যে আমাদের লাস্ট যে সাবমিশন ছিল হয়তো আমার মুখে অথবা স্ট্যাকশন, আমরা বলেছি যে এই কেসকে আমরা মনে করছি যে আমাদের মাকে নিয়ে আমরা এখানে এসেছি, রায় বিরুদ্ধে হলে আমরা মনে করবো মা মারা গেছে, কিন্তু কোর্ট তো আমাদের মায়ের চেয়ে বেশি একটা অবস্থান রাখে।
তো এই ইমোশন নিয়ে আমরা বলে ওখান থেকে গেছি, কিন্তু সেই দিন আমরা মানে সেই টেনশনে বাড়ছে 9:45 করতে করতে, তো আমরা টেনশনটা বোঝানো যাবে না যে কত টেনশন, যে কী হবে এখন, মা মারা যাচ্ছে না আমরা মাকে পাবো। তখন চিফ জাস্টিস বললেন যে বাই মেজরিটি দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ হেল্ড টু বি আনকনস্টিটিউশনাল। আমি থাকতে পারলে ইয়ে হতো, লার্নেড স্পিকার সেখানে যারা আছে মাহমুদুল ইসলাম সম্পর্কে যদি আর কিছু শুনতে পারতাম, এটা আমার দুর্ভাগ্য। মাহমুদুল ইসলাম যে কে ছিলেন সেটা আজকে যারা এই এখানে বক্তা প্লাস হলো গ্যালারিতে যারা আছে, এখানে শুধু আইনজীবী না, বিভিন্ন পেশা প্রত্যেকে প্রত্যেকের প্রতিভা সাক্ষর রেখেছেন, তারা চলে আসে, এতে বোঝা যায় যে উনি কি প্রতিভার অধিকারী ছিলেন। আমি ওনার যে প্রতিভা এইটা আরেকটা আলোকপাত করতে চাচ্ছি অন্য কিছু বলার আগে। আমি কোর্টে সকালে বসে মনে হয় ঘন্টাখানিক কাজ করিনি, হঠাৎ খবর আসলো যে উনি সাংঘাতিক অসুস্থ, উনি ইউনাইটেড হসপিটালে আছেন। আমি সাথে সাথে কোর্ট থেকে নেমে গেলাম, মনে করলাম আমি যে আমার যাওয়া উচিত। এরপরে আমি কোর্ট থেকে নেমে সোজা চলে গেলাম ইউনাইটেড হসপিটালে, গিয়ে দেখলাম যে উনি আইসিইউতে আছেন। আমার সাথে যারা বিচারক তারাও আমাকে ইয়ে করলেন যে আপনি যাচ্ছেন, আমরাও তো যেতে যাচ্ছি। আমি বললাম যে কোর্টটা তো চলতে হবে, আমি গিয়ে আসি, এরপরে আমি আপনাদের খবর দেব। সেখানে যাওয়ার পরে সেই হসপিটালের যারা ছিলেন কনসালটেন্ট প্রত্যেকে সবাই চলে আসলেন, এবং তারা যেটা প্রকাশ করলেন, তারা যে সেটা এখানে ডক্টর হিসাবে প্রফেশনাল কোনো কাজ করছেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা বলছে আমরা রাউন্ড দি ক্লক নাকি ওয়াচ করছি, মনিটর করছি, এবং এটাতে আমাদের প্রফেশনাল কোনো ইয়ে না, এটা আমরা ব্যক্তি মাহমুদুল ইসলামকে কীরকম সর্বোচ্চ সেবা দেওয়া যায়, অথবাকে ওনাকে কীরকম সারানো যায়। এবং তাদের আন্তরিকতা আমি এমনভাবে বললাম যেটা আমি বিমূঢ় হয়ে গেলাম তাদের কথা। আমি যখন জনাব মাহমুদুল ইসলাম প্রয়াত হয়েছেন শুনলাম, তখন আমার মনে হলো আমরা একজন অভিভাবককে হারিয়েছি। কারণটা হলো প্রায় উনি শেষের দিকে প্রায় কোর্টে রেগুলার আরম্ভ হয়ে গেলেন, এরপরে আবার উনি আসা আরম্ভ করলেন। তো আমাদের প্রায় এখন বেশ কিছু ল যখন সেটেল করতে হয় বেশ কিছু প্রবলেম থেকে যায়, আমাদের কোনো অল্টারনেটিভ থাকতো না। ওনাকে এমিকাস কিউরি তো নিয়োগ, প্রশ্নই উত্তর না, হতা দিয়ে করা, আমরা তো মিস্টার মাহমুদুল ইসলাম আপনি আসেন একটু করে আসেন, এই পয়েন্টটা কীরকম হবে একটু আপনি যাবেন, যে এখানে বিজ্ঞ আইনজীবীরা দে আর অ্যাবাউট টু বি অ্যারাউন্ড ডিপ্লয়েড পয়েন্ট, তারা আর্গুমেন্ট করতে পারছেন না, আমরা ক্লিয়ার না। এত সাবলীলভাবে এত সুন্দরভাবে এক্সটেম্পোর উনি কোনো আইন পর্যালোচনা না করে এত সুন্দরভাবে গুছিয়ে বলতেন, আমরা এটা ফলো করতাম, আমরা আইন করে আমি সিদ্ধান্ত নিতে পারি। এই যে উনি সেটাই আমি যখন কোর্টে আমরা ছিলাম তখন যখন শুনলাম যে উনি প্রয়াত হয়েছে, প্রথমে আমি মনে করলাম যে আমরা একটা অভিভাবককে হারিয়েছি, যে যার কাছ থেকে আমরা পরামর্শ নিতাম, যার কাছ থেকে এই বিপদের সময় সাহায্য নিতাম, উনি তো হেরে গেলেন, এখন আমরা কী করব। জনাব মাহমুদুল ইসলাম যে প্রতিভার অধিকারী ছিলেন এটা আপনাদের বিভিন্ন বক্তা যারা বলেছেন, এছাড়া আমি একটা বক্তব্য দিতে চাচ্ছি, সেটা হলো ভারতের প্রখ্যাত আইনজীবী এম এইচ এম শিরভাই,
তিনি তাকে সুপ্রিম কোর্টের ডাইরেক্ট জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফার করা হলো। উনি যখন জাস্ট 40 কোথায় 40 পার হন, উনাকে অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া করার জন্য বলা হলো এবং আরও উনাকে মন্ত্রী পরিষদে দেওয়ার জন্য বলা হলো। এটা উনার আত্মজীবনীতে আছে। প্রত্যেকটা অফার উনি রিফিউজ করলেন। উনি বললেন আমার জীবনে একটাই দেওয়াল, সেটা হলো আমি কনস্টিটিউশনের ল অফ ইন্ডিয়ার একটা বই লিখব। এবং ওনার যে কনস্টিটিউশনের ল অফ ইন্ডিয়া ইনখন্দে এটা সারা পৃথিবীব্যাপী সমাদৃত, ইংল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন কোর্টে এটা এখনও সাইটেশন হয়। আমরা দেখলাম জনাব মাহমুদুল ইসলামের বেলা উনি কনস্ট্যান্টলি প্রফেশনে নিয়োজিত আছেন। এরপরে উনি দেখলেন প্রথমে এই কনস্টিটিউশনের ল লিখে ফেললেন, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউস লিখে ফেললেন। আমরা এই বইগুলো পড়ার পরে নর্মালি অনেকের বই লিখে তা আমরা সবগুলা বই যে খুব ইয়ে করি গ্রহণ করি এমন না, কিন্তু যেমন আপনার এভিডেন্স অ্যাক্ট ডক্টর মুনিরের যে এভিডেন্স অ্যাক্ট আমরা অথর হিসাবে গ্রহণ করি, মুনিরস এভিডেন্স অ্যাক্ট বলে ইয়ে করি। আমরা গর্বের সাথে বলি যখন বিজ্ঞ আইনজীবীরা যখন আর্গুমেন্ট করেন যে মাহমুদুল ইসলাম সাহেব কনস্টিটিউশনের ল এই বলছে, আমরাও জাজমেন্টও কিন্তু এটা উল্লেখ করি যে মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনের এই বলছে। এটা উনি জীবিত থাকাকালীন এখনও আমরা করছি। উনি এই আইনের পেশায় থাকার পরে যেটা এইচ এম সিনহাই যেটা সাহস করেনি কোনো পদ গ্রহণ করার জন্য, উনি অ্যাটর্নি জেনারেল হিসাবে পদ গ্রহণ করেছেন, উনি আইনজীবী হিসাবে প্রখ্যাত আইনজীবী হিসাবে ডক্টর কামাল হোসেন এবং বিগ্রহরা যারা বললেন এটা আপনারা সবাই জানেন। এরপরে উনি বই লিখেছেন, কোনোটাতেই উনি কোনো ইয়ে করেন নাই, কম্প্রোমাইজ করেন নাই। এরপরে ওনার প্রতিভা পাওয়া যায় ওনার সিভিল প্রসিডিওর কোর্ট। আমরা রিসেন্টলি একটা মামলা, এটা ক্রিটিক্যাল সিভিল ল এর উপর হিয়ারিং হচ্ছিল, এটাতে প্রশ্ন হলো একজন বিবাদী মারা গেলে তার সাবস্টিটিউশনের ব্যাপারে, এটা সাবস্টিটিউশন করা হয়নি। তখন দি লয়ার্স অফ বোথ দি পার্টিস উই আর অ্যারাউন্ড দি পয়েন্ট বাট আই কুড নট মেক প্রপার সাবমিশন। আমি বললাম যে আপনারা মাহমুদুল ইসলাম সাহেবের বইটা আনেন সিপিসি এবং অর্ডার 41 রুল 14 সাব রুল 3টা দেখেন, এটা আমাদের সরকারি পাবলিকেশনে এই প্রভিশনটা নেই। দুঃখজনক হলো সত্য এটা কিন্তু আমাদের সিপিসিতে এখনও কার্যকরী। এটা হলো কোনো বিবাদী যদি মামলায় পক্ষ থাকে সে যদি আনকনটেস্ট হিসাবে থাকে, যদি কনটেস্ট না করে, তার যদি ওয়ারিশানরা যদি মারা যায় তাহলে তার হিয়ার্সকে সাবস্টিটিউশন করা লাগবে না এবং আপিল বা আপিল বা রিভিশন এগুলো চলবে। এটা ক্যালকাটা হাইকোর্টের 1939 খ্রিস্টাব্দের একটা গেজেটে রুলসটা অ্যাড করা হয়েছিল। আমাদের মাননীয় আইনমন্ত্রী আছেন, এটা আশা করি এই নতুন সংস্করণে এইটা উনি অ্যাড করবেন। আমি জনাব রুকনউদ্দিন মাহমুদ ছিলেন এই মামলা, আমি বললাম যে আপনি বইটা আনি ওইটা ইয়ে করেন আপনার আনসার ওখানে পেয়ে যাবেন। উনি কত সূক্ষ্মভাবে যেটা আমাদের গভর্নমেন্ট পাবলিকেশনে প্রিন্ট করা হয়নি এটা উনি এটা উল্লেখ করেছেন। এই হলো জনাব মাহমুদুল ইসলাম সাহেবের প্রতিভা, তীক্ষ্ণ জ্ঞান, আইনের প্রতি ওনার যে প্রখর জ্ঞান এটা পাওয়া যায়। উনি এছাড়া ওনার আরও কিছু ব্যক্তিত্বের কথা আমাদের বক্তারা যারা বলে গিয়েছেন আমি সেখানে বলবো না। উনি একটা জিনিস আমাদেরকে খুব ব্যথা দিত, সেটা হলো উনি এসে আমাদেরকে বলতে সাহস করে, নর্মালি কোনো প্র্যাকটিসিং অ্যাডভোকেট সিটিং বিচারককে
সমালোচনা করতো না, হয়তো তাদের রিলিফ তিনি হয়তো বা তারা বিমুখ হয়ে যাবে এই কারণে। কিন্তু মাহমুদুল ইসলাম সাহেব কোনোদিন বিষবাহ নেই, উনি খুব রেয়ারলি আসতেন, তবে ওনার যেগুলো পাবলিকেশন বই ছিল প্রত্যেকটা বই দেওয়ার জন্য আমাদের চেম্বারে আসতেন, তাছাড়া দু একটা কাজে উনি আসতেন। তখন উনি বলতেন আপনারা এগুলো কী করছেন, যে ছয়জন সাতজন বিচারক একসাথে বসে মিসেলেনিয়াস পিটিশনের বলে সারাদিন বসে আপনারা ইয়ে করেন, কোর্টে সময় নষ্ট করছেন এবং কোনো বিচারই করছেন না আপনারা। আরেকটা বলতেন যে আমাদের আগে সুপ্রিম কোর্টের টাইমিংটা ঠিক ছিল না, আপিল বিভাগে এক কাটাই কাটাই আমরা যখন সকালে আমরা যখন চলে আসি প্রথমে কাটাই কাটাই দুইটার সময় বসতো, এগারোটার সময় নেমে যেত, সাড়ে এগারোটার সময় এবং শো একটা পর্যন্ত, মাঝে এটা এত ব্যক্তই গতি ছিল